ক্ষমতাসীন সরকারকে সমর্থন দেওয়ার প্রতিবাদে দেশের মানুষ ভারতীয় পণ্য বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল। সেখানে যোগ দেন দলটির সিনিয়র নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রমজানেও মানুষের দুর্ভোগ কমেনি। তিনি বলেন, শুধু উন্নয়নের কথা বলে জনগণের সঙ্গে উপহাস করছে ক্ষমতাসীনরা। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। আমার দল তো স্পষ্টই বলে দিয়েছে, যেই দেশে গণতন্ত্র আছে সেই দেশের গণতন্ত্রের মানুষ, সেই দেশের গণতান্ত্রিক সরকার যদি বাংলাদেশে একটি অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারকে সমর্থন করে, তাহলে বাংলাদেশের মানুষ কি করে আপনার পণ্য গ্রহণ করবে? বর্জন তো অবশ্যই জনগণ।